রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ জামিয়া রাব্বানিয়া দারুস সুফা এটা হলো মাদ্রাসার নাম প্রথম অংশটা হলো জামিয়া রাব্বানিয়া রাব্বানিয়া মানে আল্লাহওয়ালা রাব্বানিয়া মানে আল্লাহওয়ালা মাদ্রাসার নামের দিকে দেখলে আমরা বুঝতে পারি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রথম লক্ষ্য হলো ছাত্রগুলা যেন আল্লাহওয়ালা হয়ে যায় ছাত্রগুলা যেন আল্লাহওয়ালা হয়ে যায় এটা হলো জামিয়া রাব্বানিয়া সূরা আলী ইমরানের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন তোমরা রব্বানি হও তোমরা আল্লাহওয়ালা হও রব্বানি বা আল্লাহওয়ালা এই রব্বানি বা আল্লাহওয়ালাদের পাঁচটা সিফাত আমরা মনে রাখব অনেকগুলা সিফাত আছে মৌলিকভাবে এই রব্বানিদের পাঁচটা সিফাত পাঁচটা গুণ আমরা মনে রাখব এই জায়গার ছাত্র ভাই যারা আপনারা জেনারেল শিক্ষিত অনেক ছাত্র আছেন যারা এইখানে আপনারা নৈশ ক্লাসে অংশগ্রহণ করেন এবং মাদ্রাসার অন্যান্য ছাত্র ভাই যারা আছি আমরা মনে রাখব যে এই মাদ্রাসায় আমাদের পড়াশোনা করার প্রথম উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া রাব্বানি হওয়া আল্লাহওয়ালা হওয়া আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা এই রাব্বানি বা আল্লাহওয়ালাদের কয়টা সিফাত মৌলিক পাঁচটা এক নাম্বার যেই ছাত্রটা আল্লাহওয়ালা ছাত্র হবে রাব্বানি ছাত্র হবে এই ছাত্রটার প্রথম সিফাত হলো রাসিখ ফিল ইলম এই ছাত্রটা পরিপক্ক জ্ঞানীর অধিকারী হবে পরিপক্ক জ্ঞানের অধিকারী হবে রাসিখ ফিল ইলম এর অর্থ হলো পরিপক্ক জ্ঞানের অধিকারী তাকে বলা হয় রাসিখ ফিল ইলম পরিপক্ক জ্ঞানের অধিকারী যে হবে তার আবার মৌলিক দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন পরিপক্ক জ্ঞানের অধিকারীর আবার দুইটা বৈশিষ্ট্য রাসিখ ফিল ইলমের এক নাম্বার কোরআনে আল্লাহ যা বলেছে নিশ্চিন্তে এই আল্লাহওয়ালা ছাত্ররা মেনে নিবে সুবহানাল্লাহ আল্লাহ যা বলেছে নিশ্চিন্তে একদম কোনো চিন্তা ভাবনাও করবে না আল্লাহ বলছে বাস মেনে নিস দলিল সূরা আলী ইমরান সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত তিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন আপনার উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ মিনহু আয়াতুম মুহকামাত এই কোরআনের কিছু আয়াত স্পষ্ট ওয়া উখরু মুতাশাবিহাত কিছু আয়াত সাদৃশ্যপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা যাদের অন্তরে বক্রতা আছে পথভ্রষ্টতা আছে যাদের অন্তরের মধ্যে তারা ফেতনা করার আশায় সাদৃশ্যপূর্ণ আয়াতের পিছনে তারা পড়ে থাকে যেগুলার ব্যাখ্যা আল্লাহ দেয় নাই এইগুলার পিছনে তারা পড়ে থাকে ফেতনা করার আশায় আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তাউবিলাহু ইল্লাল্লাহ এগুলার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না এরপরেও কিছু মানুষ এগুলার পিছনে পড়ে থাকে ব্যাখ্যা খোঁজে তা আল্লাহ বলেন এরা হলো বক্র হৃদয়ের অধিকারী যাদের অন্তরে বক্রতা আছে পথভ্রষ্টতা আছে এবার দেখেন আল্লাহ কি বলেন ওয়ার্রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী তারা মুহকাম এবং মুতাশাবিহ আয়াতের ব্যাপারে তাদের বক্তব্য আল্লাহ যে আয়াত সুস্পষ্ট বর্ণনা করেছেন আর যা আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন ব্যাখ্যা যা দেন নাই আল্লাহ
এই সমস্ত আয়াতের ব্যাপারে পরিপক্ক জ্ঞানের অধিকারীরা বলেন আমান্না আমরা সবগুলা বিশ্বাস করে নিলাম তারা সব মেনে নেয় কেন তারা বলে কুল্লুম মিন ইনদি রব্বিনা যেই আয়াতগুলা স্পষ্ট আর যেই আয়াতগুলা সাদৃশ্যপূর্ণ সব আমাদের রব আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমাদের রব আল্লাহ দিয়েছেন তাই চিন্তা ভাবনা করা ছাড়াই সবগুলার উপর আমরা বিশ্বাস করে নিলাম পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তাদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের সব তারা নিশ্চিন্তে মেনে নেয় পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল মুতাওয়াদিউনা এরা বিনয়ী হয় প্রকৃত এলেম একজন আল্লাহ ওয়ালা রব্বানি আলেমকে বিনয়ী বানায় প্রকৃত এলেম একজন ছাত্রকে বিনয়ী বানায় দেয় যে এলেম কাউকে বিনয়ী বানায় না বরং অহংকারী বানায় সেটা প্রকৃত এলেম না প্রকৃত এলেম মানুষকে বিনয়ী বানায় ছাত্রকে বিনয়ী বানায় দলিল বুখারী শরীফের 4388 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم أهل اليمن الله نبي বলেন ইয়ামান বাসী তোমাদের কাছে এসেছে হুম আরাক্কু আফইদাতান ওয়া আলিয়ানু কুলুবা তাদের অন্তরগুলা বড় নরম তারা কোমল হৃদয়ের অধিকারী তাদের অন্তরের মধ্যে দয়া আর দয়া আল্লাহ নবী বলেন আল ঈমান ইয়ামান আল্লাহ নবী বলেন ইয়ামানবাসীদের ঈমান হলো মজবুত ঈমান ওয়াল হিকমাতু ইয়ামানিয়া ইয়ামানবাসীদের প্রজ্ঞা হিকমত হলো এটা প্রকৃত হিকমত হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বুঝায় ইয়ামানবাসীরা হিকমত আর প্রজ্ঞা জ্ঞান অর্জন করার কারণে তারা অহংকারী হয় নাই বরং তাদের অন্তরগুলা কোমল হয়ে গিয়েছে প্রকৃত জ্ঞান বিদ্যা তাদেরকে আরো বিনয়ী করে তুলেছে প্রকৃত বিদ্যা তাদেরকে বিনয়ী বানিয়ে দিয়েছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4895 নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী ইয়াজ ইবনে হেমার রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان الله اوحى الي ان تواضعوا নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও মানুষ তোমরা বিনয়ী হয়ে যাও ওহির মাধ্যমে আল্লাহ আমাকে এটা জানিয়ে দিয়েছেন বুঝাইতে চাইলাম পরিপক্ক জ্ঞানের অধিকারী যেই ছাত্রটা হবে এই ছাত্রের দুই নম্বর বৈশিষ্ট্য জ্ঞান তাকে অহংকারী বানায় নাকি বিনয়ী বানায় বিনয়ী বানায় পরিপক্ক জ্ঞানের অধিকারী যে তাকে বিদ্যা বিনয়ী বানিয়ে দেয় তাকে অহংকারী বানায় না বরং তাকে বিনয়ী বানিয়ে দেয় তিরমিজি শরীফের 2029 নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা তাওয়াদা আহাদুল লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ আল্লাহর জন্য কোনো মানুষ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় অন্যের কাছে ছোট হয়ে যায় আল্লাহর জন্য যদি নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করে নবীজি বলেন ইল্লা রাফাহুল্লাহ তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় আপনি ছোট হবেন আল্লাহর জন্য মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা তাদের জ্ঞান তাদেরকে বিনয়ী বানায় তাদেরকে বিনয়ী হতে শিখায় আর ওই বিনয়ে তাদের মর্যাদা আকাশ চুম্বী মর্যাদায় পরিণত করে এটা বিনয়ের কারণে তাহলে বলেন আবার প্রথমে আসি রব্বানি ছাত্রদের এক নম্বর সিফাত হলো পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া আর পরিপক্ক জ্ঞানের অধিকারীর দুটি বৈশিষ্ট্য আলোচনা করলাম এক নাম্বার কোরআনে আল্লাহ যা বলছে সন্দেহ ছাড়া প্রশ্ন ছাড়া মেনে নেয় দুই নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারীকে তার জ্ঞান বিনিয়োগ হতে শিখায় আল্লাহ এই মাদ্রাসার সব ছাত্র সহ সারা পৃথিবীর সমস্ত ছাত্রগুলা সহ আমাদের সকলকে আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দান করেন তাহলে এই মাদ্রাসার ছাত্র যারা রব্বানি ছাত্র যারা বিশেষ করে রব্বানি আল্লাহওয়ালা ছাত্র আমরা যারা হব আমাদের এক নম্বর সিফাত পরিপক্ক জ্ঞান অর্জন করা দুই রব্বানি ছাত্র বা আল্লাহওয়ালা ছাত্রের দ্বিতীয় সিফাত বা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল মুতামাসসিকু বিল মানহাজিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহর রসুলের জীবনী আদর্শ আঁকড়ে ধরা
আল্লাহওয়ালা ছাত্রের দ্বিতীয় বৈশিষ্ট্য নবীর জীবনীকে আঁকড়ে ধরে যে আল্লাহওয়ালা ছাত্র কখনো নবীর জীবনীর আদর্শের বিপরীতে কিছু করবে এটা হতেই পারে না। আল্লাহওয়ালা ছাত্র রব্বানি ছাত্রের দুই নাম্বার গুণ এই রব্বানি ছাত্রটা নবীর জীবনটাকে জীবনীটাকে আদর্শটাকে নিজের জীবনে বাস্তবে রূপদান করার চেষ্টা করবে এরাই রব্বানি ছাত্র। বাস্তবে কি দেখা গেছে ছাত্রদের মধ্যে যারা নবীর সুন্নাহের প্রতি বেশি গুরুত্ব দেয় এদেরকে আল্লাহ আল্লাহ ওয়ালা বানায় এবং একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ অনেক মর্যাদায় উন্নীত করে দেন। তাহলে রব্বানি ছাত্র আল্লাহওয়ালা ছাত্রদের দুই নাম্বার গুণ নবীর জীবনী আদর্শ এটা পরিপূর্ণভাবে গ্রহণ করে যায়। তিরমিজি শরীফের 2676 নাম্বার হাদিস 2676 قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াদিলাত মিনহাল কুলুব। সাহাবা ইরবাজ ইবনে সারিয়া বলেন একদিন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন খুতবা দিলেন ফজরের নামাজের পর আল্লাহ নবী ওয়াজ করলেন ওয়াজের মধ্যে এমন একটা ওয়াজ নবী করলেন যে ওয়াজ শোনার পর সাহাবাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় সাহাবাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় অন্তর আল্লাহর ভয়ে কাঁপা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আমার সাহাবাদের দল ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাইবা প্রচুর পরিমাণ ইখতিলাফ তোমরা দেখবা মতভেদ দেখবা ওই জামানায় যারা এমন একটা অবস্থার সম্মুখীন হবা ফামান আদরাকা মিনকুম জাহালিক তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ। আমাদের সাধারণ জনগণরা কয় হুজুর কই জামু আপনি কোন এক কথা আরেক হুজুর কয় আরেক কথা কয় না সাধারণ জনগণ আল্লাহ নবী কয় ফা আলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন ওই ব্যক্তি যেন আমার সুন্নত আর আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে ধরে। নবীজি বলেন আদু আলাইহা বিন নাওয়াজিস হাড্ডি চাবায়া যেই দাঁত দিয়ে তোমরা চাবাও যেই দাঁতের মাধ্যমে তোমরা হাড্ডি চাবাও চোয়ালের দাঁত দিয়ে আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা খুলাফায়ে রাশেদা ওই সাহাবাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ। আল্লাহ নবী বলেন যখন প্রচুর মতভেদ দেখবা তখন তোমাদের কাজ হলো আমার সুন্নতকে ধরা আমার সাহাবাদের সুন্নতকে ধরা। আমাদের মধ্যে মতভেদ জুমার নামাজের আজান কয়টা এক দল কয় একটা আরেক দল কয় দুইটা আল্লাহর নবী কয় মতভেদ যখন দেখলা তখন আমার সুন্নতের মধ্যে দেখো কি আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায় দেয় মতভেদ যখন দেখবা আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নতকে ধরবা। খুলাফায়ে রাশেদার একজনের নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন। এই উসমান গনি জুমার আরেকটা আজান চালু করেছেন আল্লাহ নবী বলেন আমার সুন্নত আঁকড়ে ধরবা আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরবা। এর মানে জুমার নামাজের আজান দুইটা এটাই সুন্নত এটাই প্রকৃত আল্লাহর নবীর অনুসরণ এই অনুসরণটাই প্রকৃত সুন্নতের অনুসরণ। নবী বলছে ইখতিলাফ দেখবা মতভেদ দেখবা সাথে সাথে বলছে আমার সুন্নত আমার সাহাবার সুন্নত ইখতিলাফ দেখবা আমার সুন্নত আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। তাহলে সুন্নত কি শুধু নবীর সুন্নত না খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত সুন্নত আঁকড়ে ধরতে হবে। এই জিনিসটা যদি সারা জীবন মনে রাখেন হাজারো মতভেদ আপনার সামনে আসলেও কিছুই হবে না ওই মতভেদ আপনাকে গায়েল করতে পারবে না ওই মতভেদ আপনাকে কোনো পদভ্রষ্টতার দিকে নিতে পারবে না যদি আপনি আল্লাহর রসুল এবং সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম সহিহ আত-তারগীব এই কিতাবের 40 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নি কদ তারাক্তু ফিকুম মা ইন ইতাসামতুম বিহি। আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে এমন একটা জিনিস রেখে গেলাম এই জিনিসটা যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু আবাদা কখনো পদভ্রষ্ট হবে না। বলেন তো
নবীজি বললেন এমন আমি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম যেটা আকড়ে ধরলে পদভ্রষ্ট হবা না বলেন তো নবীজি কি বলছে এমন জিনিস রেখে গেছে যেটা আকড়ে ধরলে আমরা কি হব না নবীজি বললেন দুইটা জিনিস একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার হলো সুন্নাতে রাসূলুল্লাহ নবীজির সুন্নাত এক নাম্বার আল্লাহর কিতাব দুই নাম্বার নবীর সুন্নাত আর নবীর সুন্নাত মানে কি বলেন তো শুধু নবীর সুন্নাত না সাহাবাদের সুন্নাত এখন সাহাবাদের সুন্নাত যে মানতে হবে এটা কোথায় আছে এটা নবীর সুন্নতে আছে সাহাবাদের সুন্নাত যে মানতে হবে কথাটা কোথায় আছে এটা নবীর সুন্নতের মধ্যে আছে আল্লাহ কোরআনে বলছে আমার নবীকে মানো নবী বলছে আমার সুন্নাত মানো আমার সুন্নতের মধ্যে আবার নবী বলে দিয়েছে আমার সাহাবার সুন্নাত মানো কথা মনে থাকবে সবার বুখারী শরীফের 7281 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘরের মধ্যে ঘুমায় রইছে যা আত্মালাইকাতুন ইলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন হুয়া নাঈম আল্লাহর নবী তখন ঘুমায় ফেরেশতারা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় দাঁড়ানোর পর একজন ফেরেশতা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় ওয়া ক্বালা বাদুহুম ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াহজান আরেকজন ফেরেশতা কয় না না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ফেরেশতাদের একজন বলল তিনি ঘুমায় আরেকজন ফেরেশতা বলতেছে না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এবার ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো আরেক বর্ণনায় লি সাহিবিকুম হাজা মাসালা তোমাদের এই সাথী যিনি ঘুমিয়ে আছে তার একটা দৃষ্টান্ত বর্ণনা করে দাও এবার ফেরেশতাদের একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় না না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না নবীজি ঘুমায় রয়েছে তাই এক ফেরেশতা কয় ওনা উনি তো ঘুমায় কি কম ওনার সামনে আরেক ফেরেশতা কয় না না ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না এবার ফেরেশতারা বললেন তাহলে এবার শুরু করা যাক কয় মাসালুহু কামাসালি রজুল তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মত বানাদারা যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে বানানোর পর ওয়াজালা ফিহা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিশেষ এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরের ভিতরে একটা দস্তরখান বিছিয়েছে দস্তরখান বিছানোর পর বাসা দাঈয়ান একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে যাও যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা বলবা ঘরে আসতে আসার পর এই ঘরে দস্তরখান বিছানো আছে দস্তরখানের উপরে যে খাবার এই খাবারগুলা খেতে বলবা আহ্বানকারী বাহিরে আসছে আসার পর জনগণকে দাওয়াত দিছে ওই ঘরের দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি চলো ঘরের মধ্যে যাই ফামান আজাবাদ দাঈয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় ওই ব্যক্তি ঘরে আসে দস্তরখানের খাবার খায় আবার শুনেন এক ব্যক্তি ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছিয়েছে একজন আহ্বানকারী বাহিরে গিয়ে দাওয়াত দিতেছে এই চলো চলো ওই ঘরের মধ্যে খাবার আছে খাবার যদি খেতে চাও চলো আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে যারা ওই ঘরে আসছে খাবার খেতে পারছে ওয়া মান লাম ইউজিবিদ দাঈয়া আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় নাই লাম ইয়াদখুলিদ দার সে ঘরে আসতে পারে নাই ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খাইতে পারে নাই কথা বুঝে আসছে সবার ফেরেশতারা এই কথা বলতেছে নবীর সামনে নবীজি তখন ঘুমায় আছে এই কথা বলার পর এবার ফেরেশতারা কয় আউবিলু খা আমরা যে দস্তরখানের কথা বললাম ঘরের কথা বললাম খাবারের কথা বললাম এই কথাটার ব্যাখ্যা তাকে শোনায় দাও কাকে যিনি ঘুমায় হাদিস বুঝতেছেন তো সবাই ওলামা ছাড়া অন্য যারা আছেন সবাই বুঝতেছেন তো ওলামা কারাম বুঝতেছে ওনারা পড়ছে আপনারা বুঝতেছেন তো সবাই সাধারণ জনগণ আওয়াজ দিবেন সবাই বুঝতেছেন তো আমাদের নবীজি কি জাগ্রত না ঘুমিয়ে আছে তো ফেরেশতাদের একদল কয় উনি তো ঘুমায় আর একদল কয় না চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এক এবার ওনার দৃষ্টান্ত দিল কি এই যে লোকটা ঘুমিয়ে আছে ওনার দৃষ্টান্ত এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছাইছে দস্তরখানে খাবার আছে একজন আহ্বানকারীকে ডাক দিছে চলো ঘরে যাই দস্তরখানে সুস্বাদু খাবার যারা সাড়া দিছে তারা দস্তরখানের খাবার খেতে পারছে যারা সাড়া দেয় নাই তারা খাবার খেতে পারেনি এবার ঘটনা শেষ করার পর ফেরেশতারা কয় এই ব্যাখ্যা করো এবার ফেরেশতাদের একজন কয় কারে ব্যাখ্যা দিবা তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াহজান তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না আমাদের নবীজি তখন চোখ বন্ধ ফেরেশতারা এবার ব্যাখ্যা দিয়ে দেয় আদ্দার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত অন্য কিছু নয় ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাহ দানদানের জান্নাতের মধ্যে দস্তরখানা বিছানো দস্তরখানার মধ্যে খাবার
ভালো করে বুঝেন, সহজে বুঝেন। মুফতি সাইফুল্লাহ হাবিবি সাহেব এই মাদ্রাসা করার পর মাদ্রাসার মাধ্যমে আপনাদেরকে ওই খাবারের দিকে দাওয়াত দিতেছে, সুবহানাল্লাহ। ফাদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে তো আল্লাহর নবী নাই, তাহলে আমাকে আপনাকে আহ্বানকারী করবে কে? কারা আহ্বানকারী? তারাই হলো আল্লাহর নবীর ওয়ারিস। আর আল্লাহর নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ। তাহলে ফাদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন আল্লাহর নবী। ফামান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যারা আল্লাহ নবীর কথায় সাড়া দিয়ে ওই ঘরের মধ্যে যাবে তারাই আল্লাহর অনুসারী হয়ে যায়, আর যারা নবীর ডাকে সাড়া দিবে না ফাকাদ আসাল্লাহ, তারা আল্লাহর নাফরমান হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এবার বুঝেন একটু মন দিয়ে, এখন নবীজি নাই, নবীজির ওই কাজটা উলামায়ে কেরাম করতেছে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিশগণ এই কাজ করতেছে, তাহলে ওয়ারিশগণই এখন আহ্বানকারী, তারাই ওই দস্তরখানের দিকে আমাকে আপনাকে আমাদেরকে আহ্বান করতেছে। এই আহ্বানে যারা সাড়া দিব ইনশাল্লাহ তারাই জান্নাতে গিয়ে ওই দস্তরখানের খাবার খেতে পারবে। মনে থাকবে কথাগুলা? তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে আমাদেরকে ওই দস্তরখানের দিকে ডাকতেছে। জামিয়া রাব্বানিয়া মাদ্রাসার ছাত্ররা তথা সারা বিশ্বের এই মাদ্রাসা ছাত্ররা আল্লাহ ওয়ালা ছাত্র হওয়ার দুই নম্বর বৈশিষ্ট্য কি? যে আল্লাহ রসুলের সুন্নাকে আঁকড়ে ধরা। তো আল্লাহ রসুলের সুন্না আঁকড়ে ধরা কিভাবে ধরবে? যেখানে সুন্নত শিক্ষা দেওয়া হয় আর সুন্নতের বাস্তব শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাহলে আল্লাহওয়ালা ছাত্রদের দুই গুণ জানলাম, এক পরিপক্ক ছাত্র, পরিপক্ক জ্ঞানের অধিকারী, দুই নাম্বার নবীর সুন্নাহের অনুসারী, তিন নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের তিন নাম্বার বৈশিষ্ট্য। এটা সবাই মন দিয়ে শুনেন, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ছাত্রের তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা। সূরা আলে ইমরানের 175 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আশাবাদী ইনশাআল্লাহ আমরা ইমানদার কিনা, আমরা ইমানদার কিনা? আল্লাহ বলে যদি ইমানদার হও তাহলে আমাকে ভয় করো, তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে? ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হও আমাকে ভয় করো। তাহলে আল্লাহওয়ালা হওয়ার তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। এবার এই জায়গাটা মন দিয়ে শুনেন, আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে, কয়েকটা উপকার মনে রাখবো। আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকারিতা, ভাইও বাংলাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দুনিয়াতে আমাকে যে ভয় করবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব। একটা কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 640 নাম্বার হাদিস, এই হাদিসটা হাদিসে কুদসি। قال الله عز وجل الله পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা ইযা খাফানি ফি দুনিয়া, আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে, আম্মান্তুহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম। আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নিরাপত্তা নামা কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহওয়ালা ছাত্র যদি হতে চান, রব্বানি ছাত্র যদি হতে চান, তিন নাম্বার আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ইবান্দা। বুখারি শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন তালাবাতু ইমরাতুন জাতু মানসিবিন ওয়া জামাল, সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিকে আহ্বান করছে অপকর্ম করার জন্য। ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। যেই ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, অপকর্ম করতে পারবো না, আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে।
এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায় দুইটা তিনটা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহরে ডাকে আর চোখের পানি পড়ে অনেক মানুষ আছে রাত দুইটা তিনটায় সবাই ঘুমায় বিবি ঘুমায় বাচ্চা ঘুমায় এই ব্যক্তি উঠে আল্লাহরে শরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পড়ে হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দাও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে এই বান্দাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে আল্লাহকে ভয় করার তিন নাম্বার উপকার গুনাহ মাফ করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ আপনাদের একটা মজার হাদিস শোনাই এটা বুখারী শরীফের বর্ণনা বুখারী শরীফের 3478 নম্বর হাদিস 3478 নম্বর হাদিস এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্না রাজুলান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল রাসাকাহুল্লাহু মালা আল্লাহ পাক তাকে প্রচুর সম্পদ দান করেছেন فقال لبنيه এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সন্তানরা কি দেখেন কি বলে فقال لبنيه لما حضر তার যখন মরণ হবে হবে অবস্থা মারা যাবে লোকটা ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয় আইয়া আবিন কুনতুলাকুম এই আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো এক ব্যক্তি তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে ছেলেদেরকে ডাক দিয়েছে সন্তানদেরকে ডাক দিয়ে কয় আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলতো খায়রা আবিন আপনি উত্তম বাবা ছিলেন আপনি অনেক ভালো বাবা এবার ওই লোকটা জবাব দেয় ফাইনিলাম আমাল খায়রন কত্তু আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই শোনো তোমরা ফাইদা মুত্তু আমি যখন মারা যাই যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা আর তোমরা আমার একজন ভালো সন্তান আমাকে তোমরা অনেক ভালোবাসো তাই বলছো আমি একজন ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি ফাইজা মুত্তু আমি যখন মারা যাব ফাহরিকুনি আমাকে তোমরা জ্বালাইবা সুম্মা সাকুনি জ্বালিয়ে কয়লা করে আমার ছাইগুলা তোমরা জাররুনি ফি ইয়াউমিন আসিব প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে ছিটায় দিবা বুঝছেননি সবাই ওই ব্যক্তি সন্তানদেরকে কয় তোমরা তো বললা আমি ভালো বাবা আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই এক কাজ করবা আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা আগুনে পুরানোর পর কয়লা বানাইবা এই ছাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবা তো ছেলেরা ওয়াদা দিছে জি আব্বা ঠিক আছে মারা গেছে মারা যাওয়ার পর ফাফালুহু সত্যি সত্যি এই কাজ করছে পুরাইয়া আপনারা কিন্তু আবার এই কাজ করেন না মুসলমানদেরকে পুরানো যায় না নাকি করবেন না না এগুলা করেন না তো সত্যি সত্যি কি করছে এখন তো মাসালা জানি আমরা এখন আর পুরানো যাবেন আর নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির বাবা ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিয়েছে ওই ব্যক্তির টার্গেট হলো যে আমারে তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বাস আমি বেঁচে গেলাম জামাআহুল্লাহ আল্লাহ সব একত্রিত করছে সুবহানাল্লাহ একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মা হামালাকা আলা হাজা কিরে এই কাজ করছো কেন ওই বান্দা জবাব দেয় মা খাফাতু আল্লাহ আপনার ভয় করছে আল্লাহ আমি আপনার ভয় করছি আল্লাহ কয় তাই কয় হ্যাঁ হাদিসে আসছে তালাক্বাহু বিরহমাতিল্লাহ আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহর ভয় গুনাহ মাফের কারণ রব্বানি ছাত্রদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার আল্লাহকে যারা ভয় করবে চার নাম্বার উপকার আল্লাহকে ভয় করার তিনটা জিনিস আছে এমন যে তিনটা জিনিস মুক্তি দেয় মানুষকে যে তিনটা জিনিস নাজাত দেয় মুক্তি দেয় মানুষকে কয়টা জিনিস তিনটা ভালো করে মনে রাখবেন একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা 1802 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুন মুনজিয়াত তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয় এক নম্বর তাকওয়াল্লাহি আজ্জা ওয়াজাল ফিস সিদ্দি ওয়াল আনানিয়া গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে
ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায়, আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। দুই নাম্বার ওয়াল কাউলু বিল হাক্কি, সত্য কথা বলে, ফির রিজা ওয়াস সখত, কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে, এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তিন নাম্বার ওয়াল কাস্ত, যেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সচ্চলতার সময় এবং দারিদ্রতার সময় মধ্যম পন্থা যেই ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দিবেন। তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা, তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেন। তিরমিজি শরীফের ২৪৫০ নাম্বার হাদিস, ২৪৫০, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা, ভালো করে শুনেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ভয় পায়, আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারতে পারবো না, আমি লক্ষ্যে বুঝতে পারবো না, ওই লোক চিন্তা করে আমি যদি সকাল ১০টায় রওনা করি, না না আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই খফার, এই খফার অনুবাদ এটা, মান খাফা, যে ব্যক্তি এই ভয় করে, ব্যাখ্যা আসছে, আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল মিআদ, সময় মতো সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না, ওই ব্যক্তি কি করে, আদলাজা ভোরে ভোরে রওনা করে, জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে, বরং রওনা করে গুলিস্তান সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে ওখান থেকে রওনা করে, কেন, যে আমি মনে পৌঁছতে পারবো না যদি আমি পরে রওনা করি। এখন দেখেন নবীজি কি বলে, ওমান আদলাজা বালাগল মানজিলা, আর যেই ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের, আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করা, তাহলে সুন্দরভাবে পৌঁছা যায়। আমি কিন্তু আপনার সাধারণত, এত আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে, সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত ২টা ৩টা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি, একদম চুপে চুপে জ্যাম মুক্তভাবে কেউরে না জানায় আর সহজে গন্তব্যে পৌঁছে যায়, আর হুজুরে যাবে বয়ে থাকে জিজ্ঞাসা করে আপনি কই, আমি তো জ্যাম মুক্তভাবে আইসা পড়ছি, আরে কখন গেলেন, আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি, আর গেলেন, হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা, তাই আগে আগে চলে আসছে, পরে আসি আপনার রওনা করলেন, গেলে জমি বুঝে থাকে না, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে। যাই হোক, এবার মূল কথাটা শুনেন, আল্লাহ নবী বলেন, শোনো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, শোনো তোমরা আল্লাহর পণ্য এটা দামি পণ্য। আল্লাহ নবী বলেন, আল্লাহ ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর পণ্যের নাম হলো জান্নাত, আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায়, জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ, তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার পাঁচটা উপকার। এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আরশের ছায়া তলে জায়গা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে, তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, এক নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া, দুই নাম্বার আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা, তিন নাম্বার যে রব্বানি ছাত্রের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, চার নাম্বার রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু ধৈর্য ধারণ করা। বলেন কি করা, ধৈর্য তিন প্রকার, বলেন ধৈর্য কয় প্রকার, এক নাম্বার সবরু আলাল বালাই ওয়াল মুসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, দুই নাম্বার সবরু আলা তাআ, আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য বুঝি, দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা। নামাজে আপনি দাঁড়াইলেন, ইবলিস বারবার আপনাকে ধোকা দিতে চায়, আপনি ধৈর্যের সাথে ইবলিসের মোকাবেলা করা, এই যে আনুগত্যে ধৈর্য, হ্যাঁ আনুগত্যে ধৈর্য। ওয়াজে এখন বসে আছেন আপনারা, মাঝখানের দুই একজন ইবলিস কয়, আরে আর কত গরম লাগতেছে ওডেনতে, শেষে একজন আল্লাহওয়ালা পীর সাহেব আসবেন, তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন, তো হুজুর এসে মুনাজাত করবে, কথা বলবে দামি দামি কথা, এখন আপনাদেরকে এই দামি কথা না শোনায় ইবলিস মাঝখানে দুই একজনে বলতেছে, এই
ওট ওট, তাহলে এই যে বৈশা রয়েছেন ধৈর্যের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, এটা আনুগত্যের ধৈর্য। দুই নাম্বার সবরু আলা তা, আনুগত্যে ধৈর্যশীল হওয়া। তিন নাম্বার সবরু আলাল মাসিয়া অথবা সবরু আলাল ইজতিনাবি আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন। ইবলিস বারবার কয় আরে একটু দেখ, আরে একটু দেখ। সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে, তুই কি হইছে, নাটক সিনেমা না দেখতে কইছে, আজকে শেষ দেখ। হুজুরে কালকে গিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ, এইভাবে আপনাকে দেখাইতে যাবে। তখন আপনি বলবেন না না না, ইবলিসরে বলবেন না দেখবো না। এই গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? এই হলো তিনটা ধৈর্য, তিন প্রকার। এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, দুই আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, তিন নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা। এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব, এই মাদ্রাসায় যারা পড়বো ইনশাল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? তো বাস রব্বানি ছাত্র, জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহ ওয়ালা হতে চায়, চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হবে। তাহলে চার নাম্বার ধৈর্য ধারণ করা। সূরা আনকাবুতের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, মানুষ বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, বাস তারে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়া হুম লা ইফতানুন, আর ঈমানদারকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এমনটা মনে করে? ঈমান আনছো তো পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ইমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার মধ্যে পড়তেই হবে। তা আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে আমি আল্লাহ তোমার উপর ইমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে। কহুম লা ইফতানুর, আর তার পরীক্ষা নেওয়া হবে না। মানুষ কি এমনটা মনে করে? না। তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই, ইমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো? সবার হতেই হবে পরীক্ষা। তাহলে ইমান আনছি মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটা বর্ণনা, 5652 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ব্যক্তিকে বলে, আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখা দিব না? মন দিয়ে শুনেন, হাজিহিল মারাতুস সাউদা, এই কালো নারীটা জান্নাতি? সুবহানাল্লাহ, এই কালো নারীটা জান্নাতি? এমনি বলছে, এই কালো নারীটা জান্নাতি? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালো নারীটা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া আতাকাশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে মৃগি রোগ হয়। মৃগি রোগ চিনেন না আপনারা? মৃগি রোগের কারণে আমার শরীরের সতর খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী তাকে দুইটা অপশন দিলেন। এক নাম্বার আল্লাহ নবী বললেন, আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি। এক নাম্বার, যদি তুমি ধৈর্য ধারণ করো, দেখেন কি কয়, যদি তুমি ধৈর্য ধারণ করো, ইন সবরতি লাকিল জান্নাহ, এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত। আরেকটা অপশন হলো দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আইয়ু আফিয়া কি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থতা চাই না, এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই। হুজুর আমি জান্নাতি হতে চাই। আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল। হুজুর আমি মনে পারতাম, চিন্তা করেন আপনি, নারী কইতেছে না, মৃগি রোগ কত বড় ভয়ঙ্কর রোগ। কয় না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাবো, আমি ধৈর্য ধারণ করি। কি আজীব কথা, কয় আমি আমি জান্নাতে যাবো হুজুর, আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। পরে ওই নারী বলতেছি, ইয়া রাসূল আল্লাহ আমার তো সতর খুলে যায়, আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায়। ফাদা লাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন, আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও, আর তার এই যে সতর খুলে যায়, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করেন। নারীকে নবী অপশন দিলেন, তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকিল জান্নাত জান্নাত। আমি অবাক হয়ে গেলাম, ওই নারী কয় হুজুর আমি ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায়। রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে? ধৈর্যশীল হবে রব্বানি ছাত্ররা। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, আসল কথাটা মন দিয়ে শুনেন,
রব্বানি ছাত্র যারা হবে আল আমালু বিল ইলমি যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র এই মাদ্রাসায় যা জানলাম এই যে আজকে ওয়াজে আসলেন যা জানলেন জানার পর আমল করা যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু শিখাইলাম এর মধ্যে একটা শিখাইলাম নবী একটা দস্তরখান বিশেষ এই দস্তরখানের মধ্যে খাবার এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার জান্নাতটা হলো ঘর নবী দাওয়াত দিয়েছে আমাদেরকে নবী নাই নবীর ওয়ারিস আলেমরা দাওয়াত দিতেছে দাওয়াতে যারা সাড়া দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খেতে পারবেন শেষে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যারা এই ডাকে সাড়া দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সাড়া দিবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহর নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিখার পর এটা আমরা নিজেরা আমল করব হ্যাঁ ওই দস্তরখানের খাবার আমি খেতে চাই আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার আল আমালু বিল ইলমি যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহওয়ালা ছাত্রের এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজি শরীফের ২৪১৭ নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা ওয়ান জিসমিহি ফিমা আবলা চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নড়বে না কিয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার দুই পা একটুও নড়বে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে ব্যয় করেছো দুই নাম্বার ওয়ান ইলমিহি ফিমা ফালা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলেম কি কাজে লাগাইছো তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা তোমার সম্পদ কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো হালাল পথে কামাই করেছো হালাল খাতে ব্যয় করেছো কিনা হালাল পথে কামাই করেছো কিনা হালাল পথে উপার্জন করেছো কিনা হালাল খাতে ব্যয় করেছো কিনা প্রশ্ন হবে তিন নাম্বার চার নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলা শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর কোথায় ধ্বংস করেছো রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোনো অত্যাচার চালিয়েছে কিনা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে আন জিসমিহি ফিমা আবলা জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোনো সন্তান এটার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে তাহলে দুই নাম্বার ইলম ইলম ওর প্রশ্ন করা হবে এই ইলম অনুযায়ী আমল করছো কিনা রব্বানি ছাত্র আল্লাহওয়ালা ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা তাহলে আমি আবার সংক্ষেপে বলি এক নাম্বার আল্লাহওয়ালা ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া আর এটার ব্যাখ্যা দিছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা এটার তিন প্রকার ব্যাখ্যা করলাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহওয়ালা ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হলো এলেম অনুযায়ী আমল করা এই পাঁচ বৈশিষ্ট্যে গুণান্বিত হয়ে সকলকে আল্লাহ তৌফিক দান করেন সকলে বলেন আমিন এই গেল মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ মাদ্রাসার নাম কি জামিয়া রব্বানিয়া এটা হলো প্রথম অংশ এবার হলো দারুস সুফা দ্বিতীয় অংশের ওয়াজ কোন অংশ দ্বিতীয় অংশ এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ তাহলে দারুস সুফা তো বাকি রয়ে গেল সুফা মানে হলো আঙ্গিনা চত্বর বলেন সুফা অর্থ কি চত্বর দারুস সুফা এটার নাম বাকি সুফার অংশটা শোনার আগে সুফা মানে চত্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর একটা কোনায় একটা চত্বরের মধ্যে ৭০-৮০ জন সাহাবা এরা বসে থাকতো নবীজির থেকে ওনারা কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতেন নবীজির ছাত্র ছিলেন তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র সুবহানাল্লাহ কি ছাত্র আবাসিক হ্যাঁ আবাসিক ছাত্র এদের কি ইতিহাসে বলা হয় আসহাবুস সুফা এবার দেখেন আসহাব মানি ওয়ালা সুফা মানি চত্বর তাহলে আসহাবুস সুফা মানি চত্বর ওয়ালা চত্বরের অধিবাসী আসহাবুস সুফা মানে নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন তাদেরকে বলা হয় আসহাবুস সুফা মানে চত্বরের অধিবাসী চত্বরের সাহাবা সুবহানাল্লাহ এই মাদ্রাসার নাম দারুস সুফা এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই আসহাবে সুফা
নবীর মসজিদের ওই চত্বরে যে 70-80 জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল জামিয়া রাব্বানিয়ার ছাত্ররা যেন ওই সুফফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য তাহলে সুফফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসা ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে আসহাবে সুফফাদের ব্যাপারে বুখারী শরীফের 442 নম্বর হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নি রাআইতু 70 মিন আসহাবিস সুফফা আমি আসহাবে সুফফার 70 জনকে এমন দেখেছি মা আলাইহিম রিদা আরেক বর্ণনা মা মিনহুম রাজুলুন আলাইহিম রিদা তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা আও কিসা উন অথবা ছোট চাদর দেখেন কি কয় আবু হুরায়রা বলেন আমি তাকায়া দেখলাম রবাতুহু ফি আনাকিহিম এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইছ গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায়া দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত কারো আর একটু নিচ পর্যন্ত যায় এটাই তাদের পোশাক এটাই তাদের পোশাক দেখছেন এইজন্য আল্লাহ তাদেরকে কি কবুল করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরে আরেকটা হাদিস মনে পড়ে গেছে তিরমিজি শরীফের 2368 নম্বর হাদিস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন্নাস নবীজি সাহাবাদের কি নিয়ে নামাজে দাঁড়াইতেন আমরা তাকায় দেখতাম ওই নামাজের মধ্যে ইয়াখিরু রিজাল মিন মাকামাতিহি কোন কোন সাহাবা দাঁড়ানো থেকে পড়ে যায় দাঁড়ানো থেকে পড়ে যায় কয় জানোনি কেন খুদার যন্ত্রণায় কিসের যন্ত্রণা খোদা আমরা কত আরামে কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যে আল্লাহ করে দিয়েছে সকলে বলেন আলহামদুলিল্লাহ তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ পড়তেছি এটা তাদের ত্যাগ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এজন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে ছাত্ররাও আছেন এখানে এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায় আপনাদের মাধ্যমেই আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে একদল ত্যাগী হতে হয় একদল ত্যাগ করতে হয় তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু বান্দা না না ওই সব আপনারা সৎকায় জারিয়া হিসাবে আপনাদের আমল নামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝায় একদল ত্যাগ করতে হয় আসহাবে সুফফার মধ্যে যারা 70 জন বা 80 জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে এই আসহাবে সুফফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি নাম বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুদার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকতো এক বর্ণনা আসছে মানুষ দেখে বলতো এটা পাগল পাগল মানে খুদার কারণে ওই যে ছটফট করতো আপনার জমিনে শুয়ে যাইতো ছটফট করতো কিন্তু এটা পাগল পাগল আপনি চিন্তা করেন নামাজে দাঁড়ায় রইছে নামাজ থেকে পড়ে যাওয়া খুদার কারণে কত খুদা তো তাদের একজন ছাত্র শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হুরায়রা মসজিদে বসে রইছে নবীজির সামনে আসলেন আসার পর আবু হুরায়রা কি ব্যাপার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা বুখারী শরীফের 119 নম্বর হাদিস ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না মনে রাখতে পারি না আল্লাহ নবী কয় তাই নাকি কয় হ্যাঁ নবীজি বলে আবু হুরায়রা উবসুত রিদা তুমি তোমার চাদরটা বিছায়া দাও আমাদেরকে যদি স্বপ্নে আইসা নবী একবার এরকম চাদর বিছায়া দিতেন আবু হুরায়রাকে বললেন চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন ফাবাসাতুহু আমি আমার চাদর বিছাইলাম চাদর বিছানোর পর তাকায় দেখলাম গরফা বিয়াদাইহি আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে হাতে কিছু নাই হাতে কিছু নেই ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হুরায়রা জুম্ম এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও আবু হুরায়রা বলেন জমাম তুহু আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম আবু হুরায়রা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ফামা নাসিতু বাদাহু শাইআ ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না যা শুনি আর কখনো ভুলি না আসহাবে সুফফার একজন ছাত্র কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই আছে
আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমারে গতকালকে বলছে আমি জি আমারে বলছে উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে তো বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এক এখানে ছাত্ররা যারা রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয় এটা হলো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলো যেন ওই সুফফা আসহাবে সুফফা নববীর মসজিদে নববীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয় এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এখন আপনাদের কাছে জানতে চাই এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে কোনো কারণে আমাদেরকে ডাকে দোয়ার প্রয়োজন হয় পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় যে কোনো ভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাআল্লাহ তার আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ তো আসহাবে সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করত বাহিরে গিয়ে জানেন এরা পড়াশোনা করত আরেক দল গিয়ে কাজ করত তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনত আর আসহাবে সুফফার ছাত্ররা লেখাপড়া করত এজন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব ওনার এই মাদ্রাসাটা মাদ্রাসা তো ওনার না উনি প্রতিষ্ঠা করছে উনি মরে যাবে কালকে চলে যাবে পরের দিন চলে যাবে একদিন চলে যাবে আরেকজন এখানে দায়িত্বে আসবে উনিও চলে যাবে আরেকজন আসবে তবে মনে রাখবেন দিনই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না এটার জয়রোচ্ছন্নের দিকে চলবেই মানুষগুলা চলে যাবে প্রতিষ্ঠানগুলা চলে যাবে না তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো আমাদের জোরেও নেই কাদের বলেন এই মসজিদ মাদ্রাসা এগুলা দেখাশোনার দায়িত্ব কাদের আমাদের ইনশাআল্লাহ মহব্বত করবো তো ইনশাআল্লাহ তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহ ওয়ালা ছাত্র হবে এখানে আর আসহাবে সুফফার মতো ছাত্র যেন এখান থেকে তৈরি হয় এই চেষ্টা এই প্রচেষ্টা মাদ্রাসার উস্তাদ ছাত্ররা যেন করতে পারে আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শেষ কথা এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আমরা একটা কথা মনে রাখব মাদ্রাসায় আমরা যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করব আলেম হব এখান থেকে আমরা হাফেজ হব কারি হব আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে লৌকিকতা কাজ না করে মানুষকে দেখানো কাজ না করে বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে খুশি করা তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তাআউযু বিল্লাহি মিন হুব্বিল হুজন তোমরা হুব্বুল হুজুন থেকে বাঁচো তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও বলেন হুব্বুল হুজুন বলেন আবার বলেন হুব্বুল হুজুন সাহাবাদেরকে নবীজি বললেন তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানাহ চাও সাহাবারা বললেন ওয়া হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ হুজুর হুব্বুল হুজুন কি এটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী কয় হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা এলাকার নাম তাতাআওয়াজু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন মি'আত মাররা জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পানাহ চায় হুব্বুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের এলাকা জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পানাহ চায় আল্লাহ ওই হুব্বুল হুজুন থেকে আমি পানাহ চাই ওর এলাকা থেকে ও পানাহ চায় আল্লাহর কাছে সাহাবারা প্রশ্ন করলেন উমাইয়াদ খুলুহু ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল কুররা আল মুরাউনা বি আমালিহিম কারি সাহেবরা হাফেজরা আলেমরা যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হুব্বুল হুজুন নামক জাহান্নামে হুব্বুল হুজুন নামক এলাকায় তাহলে হুব্বুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয় রিয়ামুক্ত আমল যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে রব্বানি ছাত্র রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো পাঁচটা ভুলে গেছে সবাই রব্বানি ছাত্র হওয়ার গুণ কয়টা পাঁচটা এক নাম্বার পরিপক্ক আলেম হওয়া দুই নাম্বার হ্যাঁ নবীজির সুন্নতকে অনুসরণ করা আঁকড়ে ধরা তিন নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা চার নাম্বার ধৈর্য ধারণ করা পাঁচ নাম্বার এলেম অনুযায়ী আমল করা এলেম অনুযায়ী কি করা আমল করা এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য দ্বিতীয় দারুস সুফফা দারুস সুফফা এই মাদ্রাসার নাম দারুস সুফফা রাখার উদ্দেশ্য আসহাবে সুফফা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল
এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয় মাদ্রাসার আসাতিজা মাদ্রাসার তুল্লাব সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় সর্বশেষ আবেদন আব্দুল হাফিজ সাহেব হুজুর পীর সাহেব হুজুর শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবে আসার পর আপনাদের সামনে কথা বলবে আমরা কেউ উঠব না হুজুর দিলের খোরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আলোচনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ